কোর্টের নির্দেশে সরকারি জায়গায় অবস্থিত তৃণমূলের কার্যালয় ভাঙতে এলে জেসিবির সামনে বিক্ষোভ তৃণমূলের পঞ্চায়েত প্রধানসহ তৃণমূল কর্মীদের। পরে বিক্ষোভ থামিয়ে ভাঙার কাজ শুরু করে প্রশাসন। স্থানীয় বাসিন্দার করা এক মামলায় কোর্টের নির্দেশে এদিন সকালে নির্মীয়মাণ বিল্ডিংটি ভেঙে ফেলার জন্য কান্দি মহকুমা পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছয়। এখানে হাইকোর্টের নির্দেশকে, মহামান্য হাইকোর্ট যেখানে যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশকে ফলো করা বা সেই নির্দেশকে পালন করা সেটা সকলেরই সবারই কাজ, সেটা আপনারা জানেন তো। সেই মতনই ব্যাপার। আপনারা যে দলীয় কার্যালয়ের কথা চলছেন বা দলীয়, আপনি কিছুক্ষণ আগে আপনি বলছিলেন শুনলাম যেটুকু যে নাকি বিধায়ক কার্যালয় ভাঙা হচ্ছে, এরকম কোনো বিষয় নাই। এখানে করা হয়েছিল, যাই হোক, আইনের জটিলতা সেটা রয়েছিল, সেটা আইন মারফতই যেটা কাজ সেটা আইনকে আইনের মারফতই সে কাজ হবে। ভাঙার পর্ব শুরু হওয়ার আগে থেকে জমায়েত শুরু হয় এবং ভাঙা শুরু হওয়ার পূর্বে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূলের পঞ্চায়েত প্রধানসহ তৃণমূল কর্মীরা। ঘটনাটি মুর্শিদাবাদের বনোয়া থানার অন্তর্গত ডাকবাংলার হিমঘর সংলগ্ন এলাকায়। এই বিল্ডিংটা এক নম্বর জমি, মানে কালেক্টরের খতিয়ানে আছে, তো হাইকোর্ট এটা রায় দিয়েছে এটা ডেমোলিশ করার জন্য। আমি জাস্ট হাইকোর্টের অর্ডার ফলো করতে এসেছি।